ওয়াও, তাহলে এবার কি শেখ রাসেলের আর্তনাদ সিনেমার মাধ্যমে আবারও শাকিব খান অপু বিশ্বাস একসাথে সিনেমা করবেন? এবার অপু বিশ্বাসের নতুন সিনেমার পরিচালকের সাথে সুপারস্টার শাকিব খানের ছবি ভাইরাল। সম্প্রতি ঢালিউড কুইন অপু বিশ্বাস নির্মাতা সালমান হায়দারের পরিচালনায় শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম হবে হাসু। এ নির্মাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র 100 টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে এই সিনেমায় নায়ক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে হঠাৎ করে সুপারস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের নতুন সিনেমার পরিচালক সালমান হায়দারকে দেখা গেল। মূলত শাকিব খানের সাথে অপু বিশ্বাসের পরিচালককে একসাথে দেখে ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, তবে কি শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় চুক্তিবদ্ধ হবেন শাকিব খান? জানা গেছে, শেখ রাসেলের আর্তনাদ ও আমি মায়ের কাছে যাব দুটি নামকরণ হয়েছে সিনেমাটির। এর মধ্যে যেকোনো একটি নাম চূড়ান্ত করা হবে, তবে নায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে কি সত্যি শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান? যে সিনেমাটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বাংলাদেশের সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই তারকার ভক্তরা এখনও চান আবারও শাকিব অপু জুটি বেঁধে অভিনয় করুক। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের পরিচালকের সাথে শাকিব খানকে দেখে আলোচনা যেন আরও জোরদার হয়েছে। বড় পরিসরে এই সিনেমাটির শিল্পী নির্বাচনের কাজ চলছে। সব চরিত্রে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার মিল রেখে শিল্পী নির্বাচন করা হচ্ছে। গুঞ্জন রয়েছে নায়ক জিয়াউর রহমানও থাকতে পারেন এই সিনেমায়। তবে তারকা ব্যয়বহুল হবে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অনেক তারকা থাকবেন। প্রিয় দর্শক, তবে কি আবারও অপু বিশ্বাসের সাথে সিনেমা করবেন শাকিব খান? শাকিব অপু আবারও একসাথে সিনেমা করলে কেমন হবে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।